প্রিয় দর্শক, ম্যাজিক মেলাজির পক্ষ থেকে রয়েছে আমি জানাতন বেদ শ্রীত। আজকে সিআইআরডিএপিতে আজকে অত্যন্ত একটি বিশেষ দিন, আমাদের অনারেবল এবং রেসপেক্টেবল মহাত্মা গান্ধীর 150তম জন্মদিন, এবং সেই উপলক্ষে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ সোসাইটির পক্ষ থেকে আয়োজন করেছে একটি বিশেষ অনুষ্ঠান। এখানে রয়েছেন আমাদের ইন্ডিয়ার অনেক সম্মানিত ব্যক্তিরা এবং থাকবেন আমাদের বাংলাদেশের অনেক সম্মানিত ব্যক্তিরা। চলুন দেখে আসবো এক ঝলকে তাদের আয়োজনকৃত এই অনুষ্ঠান এবং কে কে থাকছেন এবং তাদের বিভিন্ন ধরনের মতামত। গান্ধীজির 150 বছর জন্ম উৎসব পূর্তি, এতে আমরা 2 অক্টোবর 2018 থেকে 2 অক্টোবর 2019 মধ্যে অনেক কিছু, ভারত সরকার অনেক কিছু পরিকল্পনা করেছে, যে ফুড ফেস্টিভ্যাল, খাদি বিষয়ে এক্সিবিশন ইত্যাদি। আজকে হচ্ছে আমরা করেছি স্বচ্ছ ভারত অভিযান। গান্ধীজি একটা খুব ক্লোজ একটা ওনার বিষয় ছিল পরিষ্কার পরিচ্ছন্নতা। উনি বলেছিলেন ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস। তার সেই আমরা একটা আজকে সারা, ইনফ্যাক্ট সারা পৃথিবীতে ইন্ডিয়ান হাই কমিশন বা এমবেসিতেও আমরা কিছু পরিকল্পনা করেছি এই বিষয়ে। আর বাংলাদেশের সাথে গান্ধীজির যে সম্পর্ক, যেটা আমরা সাধারণত ইতিহাস বই আমরা পড়ে থাকি, যে 1946-এ কিছু দুঃসময়ে গান্ধীজি শান্তি খুঁজতে এবং শান্তি দিতে নোয়াখালীতে ছিলেন, এবং বাংলাদেশে যে গান্ধী আশ্রম ট্রাস্ট আছে নোয়াখালী, জামালপুর, নগাঁওয়ে, আমরা হাই কমিশনের তরফ থেকে বিভিন্ন কাজে, বিভিন্ন ওনাদের উদ্যোগে সাহায্য করে থাকি এবং আগামী দিনেও আমরা সেই সাহায্য এগিয়ে দিব। করমচাঁদ গান্ধী, মহাত্মা গান্ধীকে নিয়ে, মহাত্মা গান্ধী একজন ভারতীয় পণ্ডিত, জাতীয়তাবাদী নেতা ছিলেন। তিনি 1869 সালের 2 অক্টোবর গোবন্দরের হিন্দু মোদ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা করমচাঁদ গান্ধী ছিলেন গোবন্দরের দেওয়ান, মা পুতলিকা বৈষ্ণবী গোষ্ঠীর ছিলেন। ধার্মিক মায়ের কাছে এবং গুজরাটের জৈন প্রভাবিত পরিবেশ থেকে গান্ধী ছোটবেলা থেকেই জীবের প্রতি অহিংসা, নিরামিষ ভোজন, আত্মশুদ্ধির জন্য উপবাস থাকা, বিভিন্ন ধর্মাবলম্বী ও সম্প্রদায়ের পারস্পরিক সহনীয়তা ইত্যাদি বিষয় শিখতে শুরু করেছিলেন তার মার কাছ থেকে। প্রকৃত অর্থে ধর্মপরায়ণ মানুষ হওয়া সত্ত্বেও তিনি ধর্মাবলম্বী ছিলেন বটে, বাট তিনি ধর্মান্ধতা ছিলেন না, এবং তিনি ধর্মনিরপেক্ষ, পরিপূর্ণভাবে ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করতেন, এবং এই ধর্মনিরপেক্ষতাকে তিনি এটাকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেছেন। গান্ধীজি ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা। এর মাধ্যমে স্বৈর শাসনের বিরুদ্ধে জনসাধারণের অবদ্ধতা ঘোষিত হয়েছিল, অহিংস মতবাদ দর্শনের উপর আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল। এটা ছিল ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম তালিকা শক্তি। সারা বিশ্বে মুক্তিকামী মানুষের স্বাধীনতা এবং অধিকার আদায় আন্দোলন সত্যাগ্রহ ছিল তার প্রেরণার উৎস। শিক্ষিত ব্রিটিশ আইনজীবী হিসাবে মহাত্মা গান্ধী প্রথম তার অহিংস শান্তিপূর্ণ নাগরিক আন্দোলনের মতাদর্শ প্রয়োগ করেন দক্ষিণ আফ্রিকায়। তিনি সেখানে নিপীড়িত ভারতীয় সম্প্রদায়ের নাগরিকদের অধিকার আদায়ের আন্দোলনের সূচনা করেন।
তখন দক্ষিণ আফ্রিকার ভারতীয়দের ভোটাধিকার ছিল না, তিনি ভোটাধিকার আদায়ের বিল উত্থাপনের পাশাপাশি জাতীয় ভারতীয়দের অধিকার সচেতন করে তুলছিলেন। 1906 সালে দক্ষিণ আফ্রিকার ট্রান্সভাল সরকার উপনিবেশের ভারতীয়দের নিবন্ধনে বাধ্য করার জন্য একটি আইন পাশ করে। 11ই সেপ্টেম্বর জোহান্সবার্গে সংগঠিত এক গণপ্রতিরোধে গান্ধী সবাইকে এই আইন বর্জন করতে বলেন। আইন না মানার কারণে যে অত্যাচার করা হবে দরকার হলে তা মেনে নিতে ভারতে উদ্বুদ্ধ করেন। অর্থাৎ আইন অমান্য আন্দোলন যেটাকে আমরা বললাম যে অসহযোগ আন্দোলন, সেই ডাক তিনি সেদিন সাউথ আফ্রিকা দিয়েছিলেন। এবং এর উপরে যে তাদের উপরে যে নির্যাতন অত্যাচার হবে সেটাও মেনে নেওয়ার জন্য, সেইটার প্রতিহিংসামূলক প্রতিশোধ না নেওয়ার জন্য তিনি সেই দিন এই শিক্ষা দিয়েছিলেন আন্দোলনকারীকে। এর ফলে 7 বছর ব্যাপী এই আন্দোলনের সূচনা ঘটে। এই সময় আইন অমান্য করা, নিজেদের নিবন্ধন কার্ড পুড়িয়ে ফেলাসহ বিভিন্ন কারণে অনেক ভারতীয়কে বন্দি করা হয়, হত্যা করা হয়, আহত করা হয়। ভারতে ফিরে আসার পর কয়েকজন দুস্থ কৃষক এবং দিন মজুরকে সাথে নিয়ে বৈষম্যমূলক কর আদায় ব্যবস্থা এবং বহু বিস্তৃত বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে আসার পর গান্ধী সমগ্র ভারতব্যাপী দারিদ্র দূরকরণ, নারীর স্বাধীনতা, বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, বর্ণ বৈষম্য দূরীকরণ, জাতির অর্থনৈতিক সচ্ছলতা সহ বিভিন্ন বিষয় প্রচার শুরু করেন। কিন্তু এর সবগুলি ছিল স্বরাজ, অর্থাৎ ভারতকে বিদেশি শাসন থেকে মুক্ত করবার লক্ষ্যে। 1930 সালে গান্ধী ভারতীয়দের লবণ করের প্রতিবাদে 248 মাইল দীর্ঘ ডান্ডি লবণ কুচকাওয়াজ নেতৃত্ব দেন। এটি পরবর্তীতে 1942 সালে ইংরেজ শাসকদের প্রতি সরাসরি ভারত ছাড়ো আন্দোলনে সূত্রপাত হয়। মহাত্মা গান্ধী সমস্ত পরিস্থিতিতে অহিংস মতবাদ এবং সত্যের ব্যাপারে অটল থেকেছেন। তিনি অতি সাধারণ জীবনযাপন করতেন, তার নিজের পরিধেয় কাপড় ছিল একখানা চাদর এবং একখানা ধুতি, তিনি নিজেই চরকা সেটা বুনে নিতেন। এই চরকা আপনারা দেখছেন ভারতের পতাকার সাথে আছে। মহাত্মা গান্ধী ছিলেন মানবতার প্রতীক, তার আদর্শ জীবন ও শিক্ষা সকলের জন্য অনুকরণীয়। তার অহিংসা আন্দোলন, মানবতাবাদী দর্শন এবং ধর্মীয় সহিংসতা শুধু ভারতীয় উপমহাদেশ নয়, সারা বিশ্বের জন্য এক আলোর পত্রিকা। তাকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়নি, তথাপি বিশ্ব শান্তির কথা আসলেই প্রথমে তার নাম চলে আসে। মহাত্মা গান্ধী একবার হরতাল ডাকলেও সহিংসতা ঢুকে পড়ার কারণে তিনি এই হরতাল কর্মসূচি আর কোনো দিন দেন নাই, তিনি পরিহার করেছিলেন। দেশের জন্য তার অকৃত্রিম ত্যাগ ও ভালোবাসার স্বাধীনতা উন্নয়নের জন্য আমৃত্যু সংগ্রাম তিনি সৃষ্টি করেছিলেন এবং তিনি ভারতের কাছে একটা অনুকরণীয় শুধু নয় সারা বিশ্বের কাছে একটা অনুকরণীয় দৃষ্টান্ত রাজনীতিবিদ হিসাবে পরিচিতি লাভ করেছেন। এবং সেটা তিনি এই জাতিকে দিয়ে গেছেন, সারা দুনিয়ার মানুষকে দিয়ে গেছেন। আমি এই মহান কালজয়ী পুরুষের পুণ্যস্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এবং আজকের অনুষ্ঠান করার জন্য কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। বিশ্বের শান্তি এবং গান্ধী, কেউ কেউ মনে করেন যে 100 শতাব্দীর আগে বা 50 বছর আগে বা 70 বছর আগে গান্ধী যে আদর্শ নিয়ে সংগ্রাম করেছেন, নন ভায়োলেন্ট মুভমেন্ট ফর ফ্রিডম, জাস্টিস অ্যান্ড হিউম্যান রাইট অ্যান্ড ডিগনিটি, সেটা আজকের যুগে বিশ্ব শান্তির পরিমণ্ডলে অচল। কথাটা কত অন্তঃসারশূন্য একটু পর্যবেক্ষণ করলেই মনে হবে। আমি আমার কথা নয়, আমি মার্টিন লুথার কিং জুনিয়রের কথায় বলছি, কোট, ইফ হিউম্যানিটি ইজ টু প্রোগ্রেস, গান্ধী ইজ ইনস্কেপেবল। হি লিভড, হি থট অ্যান্ড অ্যাক্টেড অ্যান্ড ইন্সপায়ার্ড দি ভিশন অফ হিউম্যানিটি evolving toward a world peace and harmony. Martin Luther King এর ভাষায় সেটা তো বেশি দিন আনি,
কেউ যদি বিশ্ব শান্তি চায় তাহলে গান্ধীকে স্কেপ করার কোনো উপায় নেই, গান্ধী হয়েই যেতে হবে। দুধ যারা অশোকার পরে বুদ্ধের বুদ্ধের পরে আর খ্রিস্টের পরে গান্ধীর সমপর্যায়ে শান্তির দূত বিশ্বে আর কোথাও আসেনি। আর সেই শান্তির দূতের 150 জন্মদিন পালনে ভারত বাংলাদেশ মৈত্রী সমিতির আয়োজনে আপনারা এসছেন, আমরা ধন্য। আমরা ইনকালকেট করব তার ভ্যালিউজকে জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে এবং সময় ও কালের নির্বিশেষে মানুষ মানবের আত্মার মুক্তির লক্ষ্যে শান্তির লক্ষ্যে সেটাকে আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করব। গান্ধী কিন্তু জাতিসত্তায় ভেদে ভেদে কোনো মিন, তিনি কিন্তু ধর্ম বিশ্বাসে বিশ্বাস ছিলেন, কিন্তু সে বিশ্বাসটা ছিল শান্তির জন্য, সে বিশ্বাসটা ছিল মানবতার জন্য। আমাদের প্রবন্ধকার তো বলেছেন যে এবং উনি পাকিস্তান যেতে চেয়েছিলেন বিকজ দেয়ার আর ট্রাবল ইন দি কান্ট্রি, এবং এই আমাদের নোয়াখালী ডিস্ট্রিক্টে এসে গান্ধী অনেকদিন ছিলেন। আসার কারণটা ছিল এখানে শান্তি বিঘ্নিত হয়েছিল, সহিংসতা হয়েছিল। আমি আমাদের বাঙালি জাতির জাতিসত্তার কাছে অপিল যে গান্ধীর আদর্শটাকে আমরা উপলব্ধি করলে আমাদের দেশ সমৃদ্ধ হবে, জাতি সমৃদ্ধ হবে, বিশ্ব মানবতা সমৃদ্ধ হবে।